মুনাইম ভাই, কি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি স্যার। ওকে মুনাইম ভাই, গতকাল রাতে আপনার কয়টা অর্ডার এসেছিল? গতকালকে অর্ডার কয়টা ছিল? গতকাল 4টা অর্ডার ছিল স্যার। গতকাল রাতে আপনার 4টা অর্ডার ছিল, $5 করে 3টা ছিল আর $25 একটা অর্ডার ছিল, তাই না? জি স্যার। ওকে, আপনি একটু $25 অর্ডারটা একটু ওপেন করুন, আমরা একটু অর্ডারটা দেখি কি ছিল অর্ডারে মূলত আপনার। এটা এটা 3 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে আপনাকে। এটা ভোটের উপরে ছিল অলরেডি, আপনি এর আগে একটা ভোটের উপরে মেবে একটা $100 একটা অর্ডার কমপ্লিট করেছেন, তাই না? জি স্যার। ভোটের উপরে $100, আপনি ভোটের উপরে তো অনেক এক্সপার্ট, আপনি তো ভোটের উপরে অনেক ভালো কাজ করতেছেন, অনেক ভালো। এটা $25 একটা অর্ডার ছিল, 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যেই করতে পারবেন নাকি 3 দিনের আগেই করা সম্ভব? এটা আজকেই করে দেবো, সমস্যা নেই। আজকে আপনি একদিনের মধ্যেই করতে পারবেন, তাহলে আমরা 3 দিনের কাজ একদিনের মধ্যেই করতে পারি। তাহলে আমরা যদি ওই প্ল্যাটফর্মে ওই বিষয়ের উপরে যদি আমরা অনেক ভালো দক্ষ হয়ে যাই, স্কিল ভালো হয়, তাহলে আমার ক্লায়েন্ট যে 3 দিন বা 5 দিনের কাজটা দিবে সেটা আমি একদিনে করতে পারি। তাহলে একদিনে যদি আপনি $25 ইনকাম করেন, তাহলে বাংলাতে কত হচ্ছে এটা? 80-এর 25K ইনটু দেন কত হয় তাহলে? তোফেল ভাই, 80-80-এর 2000 টাকা 80-এর গুণ দেন তাহলে কত? 2000 হয়, তার মানে আপনি একদিনে জি দু স্যার, হাজার দু টাকা হাজার তাহলে একদিনে আপনি ঠিক আছে, কেন আমরা ফ্রিল্যান্সিং করব না বলেন? কেন আপনি ফ্রিল্যান্সার হবেন না? একদিনে 2000 টাকা ইনকাম করবেন, ঘুষ দিতে হচ্ছে না, মানুষের টাকা মেরে খাওয়ার দরকার হচ্ছে না, কোনো ছল চাতুরি করার দরকার নেই, কারো অভিশাপ খাওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো অন্যায় করার দরকার নেই। সালাম ভাই হাসতেছে, দেখেন সালাম ভাই আমার কথা শুনে হাসে, হাসতেছে, তো দেখেন কারো অভিশাপ নেই। আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে প্রচুর অভিশাপ নিতে হয়, ঠিক আছে, আপনি ডক্টরের কাছে যান, ডক্টর সালাম। আপনার ভিজিটিং দিবে, এমন ঔষধের দাম দিবে, দেখবেন যে আপনার ভিটাবাটি বিক্রি করে এসে চিকিৎসা করতে হচ্ছে। সালাম স্যার, যে যে কলেজে প্রফেসরি করে ওই কলেজে আমি ইন্টারভিউর জন্য এই করছিলাম, তখন আচ্ছা আমার আচ্ছা 11 লাখ টাকা চাইছিল। আচ্ছা, দেখেন মনে হয় নিজে একটা এক্সাম্পল যে 11 লক্ষ টাকা তার ওখানে তাকে দিতে হয়েছে, যেটাকে বাংলাতে আমরা ঘুষ বলতে থাকি, ঠিক আছে, তো আপনার এই 11 লক্ষ টাকা উঠানোর জন্য আবার আরেকজনকে ঘুষ দিতে হয়, সব থেকেই সমস্যা, তার মানে অন্যায় আছে। স্যার বিনা ঘুষি কলেজে চাকরি হয় না স্যার। আচ্ছা তাহলে দেখেন, আমরা ফ্রিল্যান্সিং করে আমরা পার ডে 2000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমরা কত একটা ভালো একটা বিগ একটা প্ল্যাটফর্ম আছে, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু হালাল একটা প্ল্যাটফর্ম। আমার আমার মামু আছে একটা, ও হলো যশোরে কাজ করে, প্রতি মাসে ওর আর্ন এখন সিম্পল কাজ করে, মানে এক দুইবারের কাজ করে আজ 7 বছর ধরে, প্রতি মাসে তার ইনকাম 90,000 টাকার উপরে। ফাইবার থেকে আসে এটা নাকি অন্য না প্ল্যাটফর্ম এটা থেকে? আপওয়ার্ক, আপওয়ার্ক আপওয়ার্ক থেকে আসে, আপওয়ার্ক তো অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। তাহলে দেখেন ফ্রিল্যান্সিং সেক্টর আপওয়ার্ক কে ব্যবহার করে প্রতি মাসে আমরা 90,000 টাকা আর্নিং করতে পারি, ইনকাম করতে পারি, ঠিক আছে, বিগ একটা অ্যামাউন্ট। তো আমরা আমরা যে প্ল্যাটফর্মে বর্তমানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক এই সেক্টরে কাজ করার জন্য। তো যে কাজগুলো পাচ্ছি না, প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আসা সম্ভব, আর্নিং করা সম্ভব। অলরেডি আমরা একটু আগে যেটা বললাম যে 26 26 ক্লাস 27 ক্লাসে অনেক বিগ বিগ অ্যামাউন্ট আমরা অলরেডি পার ডে জেনারেট করা স্টার্ট করে দিয়েছি আল্লাহর রহমতে। তো আমরা আরো কাজ করি ইনশাল্লাহ, আমরা সবাই আরো কাজ করতে পারবো মনে হয়। বাকি অর্ডার গুলো যদি একটু বের ওপেন করতেন, বাকি যে অর্ডার গুলো ছিল $5 করে, আমরা এই অ্যামাউন্ট গুলো যদি একটু দেখি, এটাও ভোটের উপরে ছিল, এটাও ভোট $5 ছিল, এটা একদিনের, ডেলিভারি হয়। এটা যদিও কাজটা ছিল একদিনের জন্য, ঠিক আছে, তার মানে আমাদের যখন ছোট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তখন ডেটাও কমে যাচ্ছে, বিগ অ্যামাউন্ট হলে ডেটা বেড়ে যাচ্ছে, সো আমরা কিন্তু একটা অ্যাভারেজ কিন্তু আমাদের কিন্তু আসতেছে একটা। এটাও ওয়ান ডে ছিল, ওয়ান ডের মধ্যে কাজটা করে দিতে হবে $5-এর কাজ, যদিও যে এই কাজটা করতে $5-এর এই একদিনের কাজটা করতে আমাদের সময় লাগে সর্বোচ্চ কত মিনিট? 15 মিনিট। মনে হয় কত মিনিট সময় লাগতে পারে রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকলে আমাদের? সব আমরা আমি তো এখন একলা কাজ করতেছি, 30 মিনিট 35 মিনিট লাগে তাহলে ফেসবুকের কাজ একা করতে। কাজ করলে 30 মিনিট লাগে, যদি আমার টিম হয়ে কাজ করে তাহলে কত মিনিট লাগবে?
যদি 6 এক্সপার্ট থাকে তাহলে আপনার 5-6 মিনিটের মধ্যে সম্ভব। 5-6 মিনিট সময় লাগবে। আমি যেখানে 10 মিনিট বলেছিলাম সেখানে আপনি বলছেন 6 মিনিট, তার মানে অ্যাভারেজ ধরে আমরা 10 মিনিট, তার মানে আমার টিম হয়ে যদি কাজ করি তাহলে 10 মিনিটে আমি $5 ইনকাম করতে পারি, ঠিক আছে? আর যেখানে একা করলে কাজটা সময় লাগতেছে আমাদের 30 মিনিট। সো দেখেন, 30 মিনিটে যদি ধরে নিলাম যে টিম নেই আমাদের, আমরা একা কাজ করব, একাও যদি আমরা $5-এর কাজ 30 মিনিটে করি, তাও কত ভালো একটা আর্নিং আমাদের আসতেছে, যেখানে বিগ একটা অ্যামাউন্ট $5 আপনি 80 দিয়ে ইনটু দিয়ে দেখেন অনেক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমরা আমরা নিজেরা এক একজন এক্সাম্পল হয়ে গেছি, এখন আর এক্সাম্পল কাউকে দেওয়ার দরকার হয় না। আপনার এক একজন নক্ষত্র, এক একজন একটা বড় এক একজন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন আপনারা, এটাই আমি আগেও বলেছিলাম যে আমার প্রাপ্তি আপনার সফলতা, আমার প্রাপ্তি কিছু নেই, আমার এখানে কিছু চাওয়ার নেই, আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই, আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনি এখানে ভালো কিছু করেন, আপনি আপনার কেরিয়ারটা ভালো করে দাঁড় করান। গত দিন হয়তো আপনারা দেখেছেন আমি যখন রিভিউ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, তখন এখানে দুইটা ব্যাচের স্টুডেন্ট এখানে কমেন্ট করেছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো দুইটা ব্যাচের স্টুডেন্টরা, মানে আমি কোভিড এর জন্য ওই সময়টা আক্রান্ত ছিলাম, আমার ঝালকাঠি যে ব্যাচটা, তারা 2 সপ্তাহ আমার জন্য ওয়েট করেছে শুধুমাত্র ক্লাস করবে বলে, তারা ক্লাসটা করতে পারেনি, তাদের এখনো ইনকাম কতটুকু ইনশোর হয়েছে আমি জানি না। আরেকটা ব্যাচ যেটা ছিল সেই ব্যাচের সাথেও সেম অবস্থা হয়েছে, আমি 21 দিন পরে তাদের ক্লাস স্টার্ট করি, 21 দিন আমি ছিলাম না, তাদের ফাইবারের উপরে আমি কাজ দেখাতে পারিনি, ওখানে আমি ক্লাস নিতে পারিনি, তাদেরও এখান থেকে খুব একটা ভালো আশানুরূপ ফল এখন পর্যন্ত আসেনি, ঠিক আছে? তো আল্লাহর রহমতে আপনাদের ব্যাচে আমরা সেই সময়গুলো দিয়েছিলাম, ইনশাল্লাহ আমি প্রথম থেকে ছিলাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আপনাদের ব্যাচের সাথে, ইনশাল্লাহ আপনারাও ভালো করেছেন, আমাদের চেষ্টা ছিল, ঠিক আছে? আমরা বাকি যারা আছি, আমরা যেমন গতদিন তোফাইল ভাই একটা কমেন্ট করেছিল যে আমি হতাশ নই, খুবই ভালো ছিল কন্টেন্টটা, আমার ভালো লাগছে অনেক পোস্টটা পড়ার পরে, যে হ্যাঁ আমরা হতাশ নই, আমরা এই 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 সেকশন সেকশন গুলো যখন দেখি তখন আমাদের মধ্যে একটা অন্যরকম একটা আগ্রহ, একটা কাজ করার একটা এক্সপ্রিয়া কাজ করে, যে আমি রাত জেগে কাজ করব, ঘুম আমাদের চোখে আসবে না, তাই না? ঘুম ঘুম আমাদের নেই আর, এখন আমাদের কাজ করতে হবে, কাজ শিখতে হবে, কাজ করব আমরা, কাজ করলে অবশ্যই এখান থেকে ভালো কিছু হয়, ভালো কিছু পাবো, ভালো কিছু পাচ্ছি, এটা বলার অপেক্ষায় আমরা থাকি না, কারণ আমাদের হাতে নাতে যে রেজাল্ট, ফ্রিল্যান্সিং জগতে সব থেকে একটা সমস্যা যেটা হয় হাতে নাতে রেজাল্ট পাওয়া, ফ্রিল্যান্সিং সেক্টর হাতে নাতে রেজাল্টটা পাওয়া যায় না, এখানে রেজাল্টটা আউটপুট আসতে আমাদেরকে সময় দিতে হয়, 6 মান্থ সময় দিতে হয়, 1 ইয়ার টাইম দিতে হয়। তো এখানে যে আমাদের 18-19 নাম্বার ক্লাস থেকে যে হাতে নাতে একটা রেজাল্ট পাবো, যে আর্নিং এর যেটার জন্য আমাদের সামনের দিকে আগানো, ইনশাল্লাহ আমরা ক্লাসে এটা জেনারেট করতে পারছি এবং পারতেছি, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো আমরা যতদিন ক্লাস আসি পারবো। আর আপনাদেরকে নিয়ে আমার যে টার্গেটটা ছিল, বেশি টার্গেট করি নাই, $5,000 একটা টার্গেট ছিল যে এই ব্যাচ থেকে আমরা $5,000 ইনকাম করব 50 ক্লাসের মধ্যে, ঠিক আছে? খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট, কিন্তু আল্লাহর রহমতে আমরা যারা অ্যাক্টিভ আছি, আমরা যদি করি কাজগুলো ঠিকঠাক, আমাদের টিম হয়ে আমরা এই $50 ক্লাসের মধ্যে $5,000 একটা আউটপুট আমরা দেখাতে পারি, দেখাতে পারবো, ঠিক আছে? বিশ্বাস তো আছে আমাদের, না? মনোবল তো আছে আমাদের, আমরা পারবো না? ইনশাল্লাহ স্যার পারবো, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? আমাদের সেই কনফিডেন্স থাকবে, সেই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে যাব, কাজ করব, পরিশ্রম করব, যেন আমাদের এই অ্যামাউন্টটা যেন আমরা আর্নিং করতে পারি সবাই মিলে, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল তো আর্নিং করতেই থাকবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা মুনাম ভাই, কিছু বলতে চাচ্ছেন কি আপনি, যদি আপনার কিছু বলার থাকে? আমার বলার মতো অবস্থা নেই, ছেলে কানতেছে আমার। আচ্ছা আপনার ছেলে, ওকে ঠিক আছে, আপনার সন্তানকে আপনি সময় দেন, ছেলেকে।